বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতেও গত বছর করোনার মারণ আক্রমণ শুরু হয়েছিল। তারপর ধীরে ধীরে করোনার প্রভাব কমছিল, মনে হচ্ছিল দেশ বোধহয় করোনা মুক্ত হতে চলেছে, কেননা আক্রান্তের সংখ্যা ও করোনাজনিত মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। ধীরে ধীরে দেশ তথা মানুষ স্বাভাবিক ছন্দে ফিরছিল, কিন্তু হঠাৎই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, প্রতিদিনই আক্রান্তের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। এর মধ্যেই দেশ জুড়ে দেখা দিয়েছে অক্সিজেনের হাহাকার। অক্সিজেনের অভাবে করোনা রোগী মৃত্যুমুখে পতিত হচ্ছে। যদিও সরকার যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে অবস্থা মোকাবিলার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গেও কোভিড আক্রান্তের সংখ্যা ও তৎজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। রাজ্যের বিভিন্ন জেলায় আবারও ছড়াচ্ছে করোনা, ফলে বাড়ছে মৃত্যু। এর থেকে বাদ যাচ্ছে না প্রত্যন্ত গ্রামের মানুষও। এই যেমন নদিয়ার পলাশীপাড়া থানার ঈশ্বরচন্দ্রপুরের বছর 46-এর এক মহিলা করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। গত শনিবার 19 এপ্রিল ওই মহিলা অসুস্থ হয়ে টেহুট্টো মহকুমা হাসপাতালে ভর্তি হন এবং তার কোভিড টেস্ট করা হয়। গত সোমবার তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন, কিন্তু ভোর রাতে কোভিড আক্রান্ত ওই মহিলা বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা প্রশাসনকে খবর দিলে প্রশাসন এসে মৃতদেহ নিয়ে যান। প্রসঙ্গত উল্লেখ্য যে গ্রামবাসীরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন মৃতার বাড়ি এবং ওই এলাকা যেন স্যানিটাইজ করা হয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। গত শনিবার অসুস্থ হয়ে হসপিটালে তেহট্ট মহকুমা হসপিটালে ভর্তি হয় এবং সোমবার ওনার করোনা রিপোর্ট আসে যে উনি পজিটিভ, এবং ওখানে ওষুধ টষুধ দেওয়ার পর বাড়ি পাঠিয়ে দেন এবং ওনারা বলেন যে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখতে। রাখার পর ওনার শারীরিক অবনতি ঘটে। অবনতি ঘটার পর আজ ভোর 3:30 থেকে 4:00 ভিতরে উনি আমাদের সকলকে ছেড়ে ইহলোকের মায়াত্যাগ করে পরলোক গমন করেছেন, অর্থাৎ উনি সকলকে ছেড়ে মারা গেছেন। এবার আমরা প্রশাসনিকের তরফে ফোন করার পর ওনারা এসে হসপিটাল থেকে সববাহী গাড়ি এসে এবং প্রশাসনের সহযোগিতায় ওনাকে এখান থেকে নিয়ে গেছেন। এবং আমাদের এখন যেটা বর্তমান দাবি, সেটা বাড়ি যাতে স্যানিটাইজার করা হয় এবং আমাদের সরকারিভাবে কোনোভাবে যদি সাহায্য করে ওনাকে সাহায্য করা যায়। আমরা এই দাবি রেখে আমাদের স্থানীয় বাসিন্দাদের এই একটা দাবি যে ওনাকে যাতে যেভাবে হোক সাহায্য করা যায়, এটা আমাদের মূলত দাবি। আমি পার্থজিৎ বিশ্বাস। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।